মৃত ব্যক্তি জীবিত অবস্থায় ওসিয়ত করে মারা যাওয়ার পর ওসিয়ত পালন করা যদি না হয় তাহলে তার পরিণাম কি হতে পারে? মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় তার ওয়ারিসদেরকে, এই ওসিয়তটা যদি সম্পদ সম্পর্কিত ওসিয়ত হয় যে আমার সম্পদ অমুক জায়গায় দান করবা, অমুকরে দিবা, তাহলে বৈধ এবং লিগাল ভালো জায়গায় ওসিয়ত যদি করে যান সেটা তিন ভাগের এক ভাগ সম্পদে কার্যকর হবে। ধরুন যিনি মারা গেছেন তার টোটাল সম্পদের দাম 5 লাখ টাকা বা 6 লাখ টাকা, তাহলে 6 লাখ টাকার অ্যাসেট সব থাকলে 2 লাখ টাকার মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে। তিনি যদি এর বেশি ওসিয়ত করেন সেটা কার্যকর করা ওয়ারিসের উপর আবশ্যক না। ওয়ারিসরা যদি ওই 2 লাখ টাকার ওসিয়ত কার্যকর না করে, অর্থাৎ তিনি যত টাকার সম্পদের ওসিয়ত করে দিয়ে গেছেন বিভিন্ন জায়গায় দেওয়ার সেগুলোর ক্ষেত্রে 1/3ও যদি ওসিয়ত কার্যকর না করে, একটু যদি কার্যকর না করে, তাহলে ওই ওয়ারিসরা সবাই গুনাহগার হবে। ওই মৃত ব্যক্তির ওয়ারিস ওসিয়ত পুরা না করে তারা যদি নিজেরা ভাগযোগ করে নেয়, নিজেরা ভাগ বন্টন করে, বিলি বন্টন করে খায়, তাহলে তারা গুনাহগার হবে, হারামে লিপ্ত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অতএব ওসিয়তের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ ভাইরা আমার। কোনো মৃত ব্যক্তি জীবদ্দশায় ওসিয়ত করে গেলে তার ওসিয়তটা অবশ্যই আদায় করতে হবে। একজন আদর্শ ইমামের আচার ব্যবহার কেমন হওয়া উচিত? আদর্শ ইমামের আচার ব্যবহার কেমন হওয়া উচিত? একজন আদর্শ মুসল্লির আচার ব্যবহার যেমন হওয়া উচিত, একজন আদর্শ ইমামের আচার ব্যবহারও তেমন হওয়া উচিত। কথা কি বুঝাইতে পারছি? আমাদের মুসল্লি ভাইরা চাই যে আমাদের আচার ব্যবহার যাই হোক না হোক, আমাদের হুজুরটা হবে একদম আস্ত ফেরেশতা, আসমান থেকে নাজিল হয়েছে এরকম ফেরেশতা, হুজুরের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতে পারবে না, ঠিক না? ঠিক ভাইরা আমার, একজন আদর্শ মুসলমান মুসল্লি আপনাকেও একজন ভালো মানুষ হতে হবে, একইভাবে একজন ইমামকেও একজন ভালো মানুষ হইতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে ইমাম সাহেব তিনি আদর্শ হওয়ার কারণে তাকে সবাই লক্ষ্য করেন, দেখেন, সেই জন্য তার উপরে দায়িত্বটা একটু বেশি, কিন্তু তাই বলে ইমাম সাহেব কেমন হবে আদর্শ সেটা আপনি জানতে চাইবেন? তো আমি উত্তরে বলবো, আপনি নিজে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য আচরণ আপনার যেমন ভালো থাকা উচিত মুসলমান হিসাবে, ওই গুণটা একজন ইমাম সাহেবের মধ্যে থাকতে হবে, না তার মধ্যে একটু বিশেষ গুরুত্বের সাথে থাকতে হবে, এইটুকু মাত্র। অতএব আমাদের নিজেদের আখলাকগুলোকে ভালো করতে হবে, ইমাম সাহেবদেরকেও ভালো হতে হবে ইনশাআল্লাহ।